ডিসেম্বর সকালেই আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পুলিশ, চৈতালি তিওয়ারির খোঁজে পুলিশ। যে নোটিশ দিয়ে আসা হয়েছিল আজ তাদেরকে থাকতে বলা হয়েছিল এবং শিব চর্চার সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু ঠিক কী হলো দেখুন জিতেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে সরাসরি। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারির ফ্ল্যাটে এবং সরাসরি যে নোটিশটা দেখাবো, পুলিশের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল গতকাল এবং সেখানে পরিষ্কারভাবে লেখা হয়েছিল 20/12/2022 সেদিনকে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে শিব চর্চার সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে। এবং ঠিক সেই মতোই 20 তারিখে সকাল 9:45 নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 2 ACP মর্যাদার আধিকারিক সহ 7 জনের একটা দল তারা কিন্তু পৌঁছায় তার বাড়িতে এবং সরাসরি তার ফ্ল্যাটে আসে এবং এসে দেখে তালাবন্ধ। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 20 মিনিট তারা সেখানে থাকে এবং বিভিন্ন কাজকর্ম তারা করে, কিন্তু তা সত্ত্বেও জিতেন্দ্র তিওয়ারি বা চৈতালি তিওয়ারিকে পাওয়া যায়নি। এবং যেটা প্রশ্ন, যে শিবচর্চার যে মূল আয়োজক চৈতালি তিওয়ারি আসানসোল 27 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবশেষে 1 ঘন্টা 20 মিনিট থাকার পরে সম্পূর্ণ পুলিশের টিম তারা ফিরে যায়। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কী হয়, আবারও নোটিশ দেওয়া হয় নাকি না জিজ্ঞাসাবাদের জন্য নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট জিতেন্দ্র তিওয়ারি চৈতালি তিওয়ারির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ, কিন্তু দরজায় তালা। সূত্রের খবর কাউকেই পাওয়া যায়নি, কোনো উত্তর মেলেনি। এখন দেখার পরবর্তী পদক্ষেপ পুলিশ কী নেয়। তবে তারপরেই জিতেন্দ্র তিওয়ারির টুইটে কিন্তু সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। এখন সবটাই ভবিষ্যতের অপেক্ষায়। খবর শুধু খবর নয়, সম্পূর্ণ তথ্য দিয়ে বিশ্লেষণের মাধ্যমে খবর দেখাই আমরা। সেই খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। যোগাযোগ করুন আমাদের সঙ্গে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে। চোখ রাখুন TSNM নিউজে।